আমাকে পুরাতে যদি এত লাগে ভালো, জালো আগুন আরো জালো। টাঙ্গাইলের পাড়ায় পাড়ায় পথে পথে আপন মনে গান গেয়ে বেড়ান একাত্তরের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা দিলীপ কুমার দে। দেশকে শত্রু মুক্ত করতে জামালপুর সীমান্তে যুদ্ধ করেন তিনি। আমি তো পুড়ে পুড়ে অঙ্গারে হয়েছি। শখে নয়, কিছু উপার্জনের আশায় মানুষকে গান শোনান এই মুক্তিযোদ্ধা। বয়সের সাথে নানা অসুস্থতা, অভাবের সংসার, জীবন কঠিন করেছে খুব। খুব অসুবিধা, খুব কষ্ট হয়, চিকিৎসার পয়সা থাকে না, ওষুধ খাইতে হয়, নাতি নাতকুরা এদের কিছু দিতে পারি না। একটু কিছু হইলে পরে আমি একটু সুখে এই কয়েকটা যা কদিন বাকি আমি হাতা আর একটু বাড়াই দিলে হ্যাঁ আমি একটু সুখে চলতে পারতাম। মুক্তিযোদ্ধা জওয়াহের আলী ময়লা আবর্জনার স্তূপের সাথেই ছোট্ট একটা ঘরে থাকেন পরিবার নিয়ে। অর্থাভাবে অসচ্ছলতায় কাটে জীবন, পান সিগারেট বিক্রি করে টিকে আছেন কোনো মতো। আমি কেন ওই ঝুপড়ি ঘরে থাকবো? আর যেখানে আমার জীবন বাদ রেখে আমার মা বাবা ভাই বোন সবকে ত্যাগ করে ঘর বাড়ি কিছুই না দেখে আমি জীবন শুরু করলাম। জীবনযাপন যে কতটা কঠিন তা জানেন যুদ্ধত এই মুক্তিযোদ্ধা। পানের দোকান করে টিকে আছেন, কিন্তু এ নিয়ে তার কোনো কষ্ট নেই। তার কষ্ট শুধু একটা জায়গায়, যে স্বাধীনতার 49 বছর হয়ে গেল কিন্তু বসবাস করার জন্য একটা ভালো ব্যবস্থা হলো না তার। দেশের প্রায় 2 লাখ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে প্রতি বছর ভাতা ও বোনাস সহ 3200 কোটি টাকার মতো দেয়া হয়, তবে তাও প্রয়োজনের তুলনায় কম। এক এক জেলায় 3 কোটি টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ইতিমধ্যে নির্মিত হয়েছে। সাধারণ মুক্তিযোদ্ধারা খুবই অল্প পরিমাণেই ভাতা দেওয়া হচ্ছে, 12,000 টাকা। সেটা 15,000 টাকায় উন্নীত করে আরও মাসিক 5,000 টাকা করে চিকিৎসা ভাতা চালু করার জন্য আমরা পরিকল্পনা করেছি। মুক্তিযোদ্ধারা চান তাদের জীবনের শেষ দিনগুলো যেন কোনো যন্ত্রণায় পার করতে না হয়, যেন রাষ্ট্র তাদের এই সম্মানটুকু দেয়। আমাকে পোড়াতে যদি আদিন সজীব, এটিএন বাংলা, টাঙ্গাইল।